Good morning, friend. Wind on its front. আজ সকালে শো শুরুতে বলছিলাম না, আজকে 31st মার্চ হলেও অ্যাকাউন্টেন্টসদের জন্য ইটস দি 31st অফ ডিসেম্বর, কারণ আজ ফিনান্সিয়াল ইয়ার এন্ডিং। সেটা নিয়ে সৌভিক সরকার একটা মেসেজ লিখে পাঠিয়েছে 8100919919 নম্বরে। লিখেছে, ঠিক অরিত্র, আমরা যারা অ্যাকাউন্টিং এর কাজ করি, আমাদের বছরে দুটো এন্ডিং, ফার্স্ট নতুন বছর বললে অ্যান্ড দ্বিতীয় ফিনান্সিয়াল ইয়ার এন্ডিং হলে। একদম ঠিক বলেছিল সকালে। আর বিশ্ব শান্তি দিবস যতই 21st সেপ্টেম্বর হোক না কেন, 31st ফিনান্সিয়াল ডিপার্টমেন্টে যারা কাজ করে তাদের কাছে আজই বিশ্ব শান্তি দিবস। আর সবাই আজ অফিস থেকে বেরিয়ে মনে মনে গাইবে, আহাতি আনন্দ আকাশে বাতাসে, মাঠে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহাতি আনন্দ আকাশে বাতাসে। জীবনের ব্যালেন্স শীটে যেন অ্যাসেটের জায়গায় থাকে নির্ভেজাল আনন্দ, যত্ন করে রাখতে পারেন আপনি সেটা, এবং লাইবিলিটিস হয়ে থেকে যায় দুঃখ কষ্ট চিন্তা ভাবনা। আমি জানি ব্যালেন্স শীটে অ্যাসেট এবং লাইবিলিটিস মেলাতে হয়, কিন্তু এই ক্ষেত্রে যেন না মেলে, লাইবিলিটিস এর অঙ্কটা যেন অনেক 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 কম থাকে, এবং আনন্দ নামক এই অ্যাসেট যেন আপনার জীবনে অনেক 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 গুণ বেশি থাকে, এটাই প্রার্থনা। এখানে দেখতে পাচ্ছি RSB হসপিটালের সামনে গাড়ি প্রেশার একটু বেড়েছে, DPS রোড নিয়ার বাঙ্গুর হসপিটালের সামনেও রাইট নাও গাড়ি প্রেশার বেড়েছে। কিছুক্ষণ আগে ক্রস করলাম প্রিন্স আনবাসা রোড এরিয়া ক্রস করলাম, নিয়ার রবীনা হলের সামনে মোটামুটি ট্রাফিক নর্মাল পেয়েছিলাম। ওয়েল, আরো একবার মনে করে দিই, মেট্রো কনস্ট্রাকশনের কাজের জন্য নির্মল চন্দ্র স্ট্রিটকে আগামীকাল রাত 10টা থেকে বন্ধ করে রাখা থাকবে, বন্ধ থাকবে। ট্রাম সার্ভিসও বন্ধ থাকবে জানিয়েছে লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম। ব্যাক টু ইউ।